গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো এখন কিন্তু 9টা বাজে, গৌতম এখানে অফিস বেরিয়ে গেল। আর এইটাকে দেখো কি চিৎকার করছে, যেহেতু দেখছি ক্যামেরা অন, দেখো চিৎকার করছে, ভিতরে যাই নাহলে কথা বলতে পারবে না। যে ক্যামেরা অন দেখেছে চিৎকার করে যাচ্ছে। মাসিঘরের সমস্ত কাজ প্রায় শেষ, এখন ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। যে রুটি আর ঢেঁড়স আলু ভাজা করেছি, মানে ভেন্ডি আলু ভাজা। আর গৌতম ঠাকুরটা দিয়ে গেছে, উৎসাহ এখনও ঘুমাচ্ছে। ও তো আর মানে যতক্ষণ না স্কুল খুলবে ও মনে হয় আর সকালবেলা ঘুম থেকে উঠবে না, ওর ঘুম থেকে উঠতে উঠতেই 10টা। তো এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নিই, ওকে একবার ডাক দেবো, যদি না ওঠে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। করে নিয়ে টুকটাক একটু ঘরদোর গুছিয়ে নিই। একটা লাইক করে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। রুটির সাথে ভেন্ডি আলু ভাজা, এটাই আজকের আমাদের ব্রেকফাস্ট। উৎসাকে অনেক ডাকলাম, ও তো এখনও ঘুম থেকে ওঠেনি, সুতরাং আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। মেয়েটা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছে, আমি একটু বিছানার চাদর ঠাদর চেঞ্জ করলাম। আর আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই, একটু ভাত করে নেবো। মা মার বাড়িতে খেতে যেতে বলেছিল, কিন্তু আমার আর ইচ্ছা করছে না, একটু ভাত করে নেবো। মা ডিমের তরকারি, হাঁসের ডিমের তরকারি করছে, মা বললো মা পাঠিয়ে দেবে। আর উৎসাহ বললাম দিদার বাড়িতে খেতে চলে যাব। তো আমার রান্না বান্নার আজকে বেশি ঝামেলা নেই, শুধু ভাত করবো। এই রবিবার উৎসাকে হেয়ার কাট করিয়ে দিয়েছিলাম, আমি যেতে পারিনি। ওর মামিয়া ওকে নিয়ে গিয়ে হেয়ার কাট করিয়ে এনেছে। দেখো চুল একদম ছোট হয়ে গেছে, তোমাদের তো দেখানোই হয়নি, একদম চুল কেটে উৎসা একদম ছোট করে দিয়েছি। সামনে ঘোর একদম ব্লান্ড কাট কেটে দিয়েছি, ব্লান্ড পুরো। কারণ স্কুল যাওয়ার সময় কে ওকে বেঁধে দেবে বলো? এখন যে আমার শরীরের অবস্থা, কখন ভালো কখন খারাপ, কে ওকে দুটো বেনি করে দেবে? বেচারা রোজ জন্য চুল ফুল কেটে একদম ছোট করে দেওয়া হয়েছে ওর। ইচ্ছা আছে একটু ঘুগনি করব, তো আমি এখানে একটু মটর ভিজিয়ে দিচ্ছি। এক সপ্তাহ হয়ে গেছে পেঁপেটা খাওয়ার হচ্ছে না। আজকে এটা না খেলে গৌতম বলেছে বিকালে এসে আমার ক্লাস নেবে, তো সুতরাং এটা এখন কেটে এটা খেতে হবে। এটা আমার মিড মর্নিং স্ন্যাক্স, পেঁপে আর কলা। আর এদিকে সেই আবার হাফ পেঁপেটা আমাকে ফ্রিজে রেখে দিতে হচ্ছে, একা আর কত খাবো। আর আমি যা ফল খাই আমার মিঠুও তাই খায়, দেখো। পেঁপে আর কলাটা খেয়ে কটা জামা কাপড় আছে কাচবো, কেচে হালকা কটা জামা কাপড় আছে কেচে নিয়ে সানটা করে নেবো, তারপর পরে একটু ভাত বসাবো। আর কম কাজ নেন, এবার পেঁপেটা এত বাজে খেতে, কিন্তু কী বলবো, গৌতমকে বললেও বুঝছে না, আমার খেতে ইচ্ছা করছে না, এতগুলো পেঁপে খেয়েছি একদম মিষ্টি নেই। স্নান হয়ে গেছে আমার, উৎসাহ এখন স্নানে গেছে। এখন আমার ভাত রান্না হয়নি, চাল ভিজিয়ে দিয়েছি। আবার সেই জামা কাপড় কাচার জন্যে আবার পেট ব্যথা হচ্ছে, ভীষণ পেট যন্ত্রণা হচ্ছে। আর কী করবো, গৌতমের জন্যে বেচারা জমিয়ে জমিয়ে কত জামা কাপড় রেখেছে, রবিবার ওর অফিস ছুটি, ওই রবিবার কাজবে। কী করে একটা মানুষকে অতটা করতে দিই? তো হালকা যে জামাগুলো, উৎসার জামা বা আমার যে হালকা যেগুলো আমি পরেছিলাম কদিন, কালকে যেমন মায়ের বাড়ি গেলাম, আগের দিন একটু বাজারে গেছিলাম, সেই সব জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম, হালকা হালকাগুলো ও রেখে দিয়েছিলো। আর এখন ওষুধটা খেয়ে নিই, ওষুধ খাওয়ার আধা ঘন্টা পর আমি যেহেতু ভাত খেতে পারি, তাই ওষুধটা খেয়ে নিই, ভাতটা বসাই, ততক্ষণে হয়ে যাবে। পামচালিসি যা আওয়াজ হচ্ছে, এখানে আমার জন্য অল্প একটু চাল ভিজিয়ে নিয়েছি, এবার ভাত বসিয়ে দেবো। মানে সব রকমের সবজি কেটে নিয়েছি, শুধু একটা পাতলা ঝোল করবো আমার জন্যে, তাহলে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, অল্প চাল যেহেতু বসাতে না বসাতে ফুটে গেছে ভাত। আর এদিকে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি, আশা করি আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে হয়ে যাবে। আমি খেতে বসে পড়ছি, এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, সব রকম সবজি দিয়ে একটা আদা বাটা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। আর এদিকে মা কাঁচকলা ভাজা, এইটা মোচা পাঠিয়েছে, এখানে হাঁসের ডিমের তরকারি পাঠিয়েছে। আজকে লাঞ্চটা একদম ফাটাফাটি, হাঁসের ডিম আর মোচা, আমার দারুণ লাগে খেতে, দুটোই আমার খুব ফেভারিট মানে খাওয়া। তো আজকে একটু জমিয়ে লাঞ্চটা করে নিই। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, উৎসাহ দেখলে দুপুরবেলা ওইখানেই চলে গেছিলো দিদার বাড়িতে, ওইখানে দুপুরে লাঞ্চ করেছে। একটু আগে ফোন করেছি, ফোন করতে বললো যে আমি টিউশন ক্লাসে যাব, দাদু আমাকে টিউশন ক্লাসে ছেড়ে দেবে। তারপর ততক্ষণে গৌতমও চলে এসেছে, এবার গৌতম এসে, গৌতম আমার জন্য চুরমুর নিয়ে এসেছে আসার সময়। এবার চুরমুরটা দেখে আমার মানে জাস্ট কান্না পাচ্ছে, না আছে টক, না আছে ঝাল, মানে একটা আলু দিয়ে পাপড়িগুলো আর মটর দিয়ে চটকে মনমাট এনেছে, কি দরকার?
আমি বলছি এরম কেন এনেছো? বলছে তোমার শরীর ভালো না, তোমার তো টক ঝাল খেতে নেই, তার জন্য এরা বলে কি আনার কি দরকার, কারণ টক ঝালই খেতে পারবো না, ফুচকাটাই হয়ে খাওয়া যায়। দেখাচ্ছি তোমাদেরও, আমাকে বলছে এটা মুড়ি দিয়ে খেয়ে নাও তুমি। হ্যাঁ দেখো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো তেঁতুলের টক নেই, লেবুর টক নেই, নুন নেই, ঝাল নেই, ধনে পাতা, পাপড়ি, আলু আর মটর দিয়ে একদম তো মিহি করে পাপড়িগুলোকে জাস্ট গুঁড়ো করে দিয়েছে। আমার দেখে আর খেতেই ইচ্ছা করছে না, উৎসাহ আসলে উৎসাহই খেয়ে নেবে, আমি এরম খেতেই পারবো না। আগামীকাল হনুমান জয়ন্তী, পূজা আমিও করব, তার জন্য আমি দোকানে চলে এসেছি। দেখো এখানে এসে দেখছি কত সুন্দর সুন্দর হনুমানজির ছবি, মন ভরে গেল, জয় বজরংবলী। তো আমিও অনেক জিনিস আমার কেনার আছে, ঘুমো থেকে শুরু করে গুগুল, তারপরে সিঁদুর, লাল মেটির সিঁদুর টিঁদুর অনেক কিছুই কেনা আছে, সেগুলো কিনতে এসেছি। সকালে যেহেতু বলেছিলাম আমি বিকালে ঘুগনি করবো, বাড়ি ফিরে তাড়াতাড়ি আলু মটর একসাথেই দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর তেজপাতাটা শুধু ফ্লেভারের জন্য, ঝটপট আমাকে ঘুগনিটা বানিয়ে নিতে হবে। ঘুগনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো আজকে রাতের ডিনার ঘুগনি, তার সাথে রুটি। চলো আজ ব্লগটা এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।